ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে দফায় দফায় বিস্ফোরণ, 9 ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি, 10 ঘণ্টা সেটি এখন দাঁড়িয়েছে। দর্শক, 10 ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপোর আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। এ পর্যন্ত দগ্ধ হয়ে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 4 জন ফায়ার সার্ভিসের কর্মী, আহত 400+ মানুষকে চট্টগ্রাম মেডিকেল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য। শনিবার রাত 10টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে সীতাকুণ্ডের বেসরকারি বিএম কন্টেইনার ডিপো। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় লাল হয়ে যায় চারপাশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কন্টেইনারে। কন্টেইনারে দাহ্য রাসায়নিক থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। অসহায় হয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নেভাতে আশেপাশের জেলাগুলোর ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে যোগ দেয় ফায়ার ইউনিট। কিন্তু আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দাও দাও করে জ্বলতে থাকে কন্টেইনার, কভার্ড ভ্যান সহ আশেপাশের মূল্যবান সামগ্রী। আমরা ঠিক এই পূর্ব দক্ষিণ কোণের যে কন্টেইনারগুলো আমরা বাঁচানোর চেষ্টা করি, ওখানে আমাদের ফুলগাজি, ফেনী এবং নোয়াখালীর আমাদের 3টা ইউনিটের এখানে আমরা এই আরও 4টা 5টা পাম্প বসিয়ে আমরা এতক্ষণ ধরে আমরা আগুন নির্বাপন। দফায় দফায় বিস্ফোরিত হয় কন্টেইনার, ট্রাক চালক কিংবা শ্রমিক যে যার মতো পেরেছেন জীবন নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন অনেকে, হুড়হুড়ি করে বের হতে গিয়ে আহত হন কেউ কেউ। মানুষ তো বের হবার জন্য ছুটাছুটি করতেছে, ঠিক আছে নি, ওখানে আপনার পিছনে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো একটা লোককে বের হতে দেওয়া হয় নাই। ফায়ার সার্ভিস কর্মীরা জানান কন্টেইনার গুলোতে রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে 50,000 কন্টেইনার আছে, 50,000 কন্টেইনার এই যে বিস্ফোরণ ঘটতেছে, এর ফলে ওখানে আমাদের লোকজন থাকতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় র‍্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতভর আগুনের সাথে ক্লান্তিহীন যুদ্ধ চালিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে আগুনের ক্ষয়ক্ষতি। তখনও চারপাশে ধোয়া আর আগুনের কুণ্ডুলি, যেন যুদ্ধবিধ্বস্ত এক নগরী। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ।